ছবি যেমন অনেক অব্যক্ত কথা বলতেও ব্যবহার হয়, তেমনি সমকালীন চিত্রকলা একটি জাতির সাংস্কৃতিক ইতিহাস বলে দেয়। এরকমই এক চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন শুরু হয়েছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। দুটি দেশের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে এই নেপাল বাংলাদেশ আর্ট অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল 2023 শুরু হয়েছে 14 মার্চ মঙ্গলবার। বাংলাদেশ ও নেপালের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে চিত্রকলা ও সাংস্কৃতিক উৎসব। 14 মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। নেপাল দূতাবাস ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই উৎসবটির আয়োজক বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি। এ উৎসবে যোগ দিতে নেপালের প্রথিতযশা চিত্রশিল্পী, আলোকচিত্রশিল্পী, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক সহ 20 জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সাব্বির আহমেদ চৌধুরী, শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিন আহমেদ, নেপালের চিত্রশিল্পী নগেন্দ্র প্রসাদ পেরোল, বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি লায়ন মশিউর আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ভাষা, জীবনধারণ ও শিল্প সংস্কৃতিতে নেপাল ও বাংলাদেশের মানুষের অবিচ্ছেদ্য সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। We are holding this year to celebrate the 50 years of the establishment of diplomatic relationship between Nepal and Bangladesh. Our two countries over the last 5 decades have developed friendly relations and these relations have flourished in diverse areas. Dear friends, this festival features a 5-day-long painting and photography exhibition of rich artistic traditions from our two countries. শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিও সংস্কৃতির বিনিময় বাড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের সাথে সম্পর্ক আরো টেকসই হবে বলে মনে করেন। এই 50 বছরে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে। একে তো আমরা একেবারেই ঘনিষ্ঠতম প্রতিবেশী, কিন্তু এই যে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের এত রকমের বন্ধন। হ্যাঁ, ওদের হিমালয় আছে, হিমালয় পর্বতমালা, আমাদের বঙ্গোপসাগর আছে, দুটোর মধ্যে হয়তো তফাৎ বেশ খানিকটা। কিন্তু যে লুম্বিনীতে গৌতম জন্ম নিয়েছিলেন তার সেই বৌদ্ধ ধর্ম, তার বিকাশ কিন্তু প্রায় পুরোটাই ঘটেছে এই বাংলার বিস্তীর্ণ অঞ্চলে এবং এখান থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ায় গেছে। উন্মুক্ত চিত্র প্রদর্শনীতে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের আঁকা এবং স্থির চিত্র সহ প্রায় 72টি ছবি স্থান পায়। শিল্পীদের আঁকা বিভিন্ন ছবি দেখেন দর্শনার্থীরা, আবার কেউ কেউ আঁকা ছবি নিয়ে করছেন গবেষণা, চেষ্টা করছেন শিল্পী মনের ভাষা বোঝার। প্রদর্শনীতে আলাদা করে শিশুদের আঁকা ছবিও স্থান পায়। তবে প্রদর্শিত ছবি নিয়ে কেউ কেউ জানালেন আক্ষেপের কথা। আর্টিস্ট যারা রয়েছেন তারা মানে এত সুন্দরভাবে তাদের থটসগুলো রিপ্রেজেন্ট করেছেন যে ভাষায় প্রকাশ করার মতো না। তো ভালো লাগছে বাংলাদেশ নেপালের এই পুরো ব্যাপারটা। তবে এখানে স্টিল পিকচারের ফটোগ্রাফি খুব কম দেখতে পাচ্ছি, বেশিরভাগই হচ্ছে পেইন্টিং। দুই দেশের একটা মেলবন্ধন হলো, আর ছবি তো ছবির মতো করে কথা বলে, ভালো লাগবেই। ছবি আঁকাটা এমন একটা ব্যাপার যে অলওয়েজ কন্টিনিউ করে যেতে হবে। হঠাৎ আমি শখের বসেতে কোনো সময় আঁকলাম, আবার আঁকলাম না, তো ক্যানভাস কখনো অ্যালাউ করে না। এখানে এসে খুব ভালো লাগছে অনেক অনেক ছবি দেখে, দর্শকরা সবাই দেখে আনন্দিত। আমার নতুন সিরিজের একটি কাজ, এটা আমার একটা প্রিয় কাজ, এই সিরিজ নিয়ে আমি আরও কাজ করে যাচ্ছি। দু দেশের শিল্প সংস্কৃতি ও সাহিত্য বিনিময়ের উদ্দেশ্যে 2016 সালে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটি প্রতিষ্ঠিত হয়। আগামী 18 মার্চ পর্যন্ত এই প্রদর্শনী সাধারণ দর্শকের জন্য উন্মুক্ত থাকবে।